হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আমি রুবি। আজকে আপনাদের রান্না করে দেখাবো পর্দা বিরিয়ানি, এক অদ্ভুত ধরনের বিরিয়ানি। অনেক ধরনের বিরিয়ানি খেয়েছেন, কলকাতা বিরিয়ানি, হায়দ্রাবাদী বিরিয়ানি, কিন্তু এই পর্দা বিরিয়ানি কত সুন্দর এবং কত মজার সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি কিভাবে আজকে এই পর্দা বিরিয়ানি তৈরি করলাম। আমি দুজনের মতো এই বিরিয়ানি তৈরি করেছি। আমি নিয়েছি 2 কাপ বাসমতি চাল আর 1.5 কাপ আটা, 2 বড় পিসের লেগ পিস থেকে কেটে নেওয়া চিকেন। আমি চালটা ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াতে প্রায় 4 টেবিলস্পুন সাদা তেল নিয়ে তাতে 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ যখন এরকম লাল ভাজা হয়ে যাবে, আমি তেল ঝাড়া করে এটাকে তুলে নিলাম। 1 দারচিনি, 4 লবঙ্গ, 3 এলাচ, 1 জয়িত্রী, জায়ফল, স্টার এলিস এবং 1 শামরিচ আমি একসাথে কাঠখোলায় সামান্য ভেজে নিলাম এবং 1 মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আধ ভাঙা করে নিয়ে 1 স্ট্রেনারে ছেঁকে নিয়ে গুঁড়োটা নিয়ে নিলাম আলাদা করে, আর 1 ছোট কাপড়ে আমি বাদবাকি মশলাটা 1-2 তেজপাতা সহযোগে টোপলা করে নিলাম। আমি 1 কড়াতে প্রায় 1 লিটার জল নিয়েছি এবং তাতে কাপড়টা দিয়ে দিলাম। মশলা সমেত কাপড় দিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখলাম। জল ফুটতে ফুটতে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। দিলাম 2 টেবিলস্পুন টক দই, 1 টিস্পুন সাদা জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন বিরিয়ানি মশলা, যেটা আমি নিজে গুঁড়ো বের করে নিয়েছি। দিলাম 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো, আদা বাটা দিলাম 2 টিস্পুন, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন গোলাপ জল, 1/2 টিস্পুন কেওড়া জল আর সামান্য বেরেস্তা, সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তাতে 1 টিস্পুন নুন অ্যাড করে নিলাম। প্রায় 20 মিনিটের মতো এই চিকেন ঢাকা দিয়ে ম্যারিনেট রাখলাম। জল ফুটে উঠেছে, আমি এবারে ভিজিয়ে রাখা এবং জল ঝাড়া করে রাখা চাল, বাসমতি চাল অ্যাড করে দিলাম। ঈষদুষ্ণ সামান্য দুধে আমি 2 চিমটি স্যাফরন অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দিলাম। চাল যখন 80-85% সেদ্ধ হবে, তখন আমি এটাকে জল ঝাড়া করে নেব। আমি 1 স্ট্রেনারে ভাতটা ঢেলে দিচ্ছি যাতে ভালো করে জল ঝাড়া হয়। ভাতটা ঠান্ডা হতে হতে আমি দেখুন এই পোটলাটা বের করে নিলাম এবং বেরেস্তা ভাজার তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা 2 বড় টুকরো আলু এবং সেদ্ধ ডিম সামান্য নুন আর হলুদ সহযোগে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজব না, অল্প ভেজে তুলে নিলাম। এবারে এতে আমি 2 টিস্পুন ঘি অ্যাড করে নিলাম, মিডিয়াম সাইজ 1 পেঁয়াজ এতে অ্যাড করে যখন হালকা ব্রাউন কালার হবে তখন তাতে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো মশলা সমেত অ্যাড করে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে
আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 5 মিনিট রেখে দিলাম। এবারে আমি এই আটার মধ্যে 1 টিস্পুন নুন, 2 টিস্পুন সাদা তেল, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করে শুকনো আটাটাকে ভালো করে মেখে নিচ্ছে। অ্যাড করলাম 2 টেবিলস্পুন টক দই। এবার ঈষদুষ্ণ জল অল্প অল্প করে দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আমার ডো তৈরি। আমি এটাকে একটা ঢাকনা দেওয়া বাটিতে প্রায় 10 মিনিট মতো রেখে দিচ্ছি। মাংসের পেঁয়াজ থেকে জল উঠেছে এবং সেই জলে মাংসটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি ডিম আর আলুটাও এর সাথে অ্যাড করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম। একটা কড়াতে আমি অল্প তেল ঢেলে সেটা গোটা কড়াতে ব্রাশ করে দিলাম এবং এর মধ্যে সাদা তিল, কিছুটা কালো জিরে এরকমভাবে ছড়িয়ে দিলাম। এবার আটার ডোটাকে একটা বড় জায়গায় সামান্য আটা সহযোগে বেলতে হবে। খুব বেশি পাতলা বেললে চলবে না, তবে রুটিটা কিন্তু বড় হওয়া চাই। ধারগুলো যেন সমান হয়, এভাবে আমি বড় করে রুটিটা বেলে নিচ্ছি। এবারে কড়ার ওপর রুটিটা রেখে আস্তে আস্তে নিচের দিকটাতে চেপে কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম আর ভেতরে সামান্য তেল ব্রাশ করে দিলাম। এবারে দেখুন লেয়ারটা কিভাবে তৈরি করব। প্রথমে 3 হাতা ভাত আমি ছড়িয়ে দিচ্ছি, তাতে মাংসের টুকরোগুলো, ডিম, আলু সব তুলে নিলাম। বেরেস্তা ছড়িয়ে দিলাম কিছুটা, 2 টিস্পুনের মতো আমি স্যাফরন দিলাম আর একটু জৈত্রী বাটা রয়েছে সেটা দিয়ে দিলাম। দিলাম নুন, সামান্য গোলাপ জল, সামান্য কেওড়া জল, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 2 ড্রপ মিঠা আতর আমি এই স্যাফরনের সাথে মিশিয়ে অল্প করে ঢেলে দিচ্ছি। সবই কিছুটা করে রেখে দিলাম। আরেকটা লেয়ার তৈরি করছি, এর ওপর দিয়ে ভাত দিয়ে দিলাম। আবার মাংসের যে মশলাগুলো সেগুলো এবার ছড়িয়ে দিচ্ছি। এভাবে ভাতের ওপর ছড়িয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেব বাদবাকি বেরেস্তা, ঘি 1 টিস্পুন, স্যাফরন, এবার একটু জৈত্রীর গুঁড়ো দিয়ে আমি বাদবাকি ভাত ঢেলে দিলাম। এবারে বন্ধ করার পালা। সাইড থেকে এভাবে টেনে টেনে খুব জোরে টানবেন না, তাহলে ছিঁড়ে যেতে পারে। প্রয়োজন হলে হাতে একটু জল লাগিয়ে সাইডগুলোকে মুড়ে দেবেন এভাবে, যাতে ভাতটা আস্তে আস্তে ঢেকে যায়। আমি ঢাকনার উপরেও কিছুটা তেল ব্রাশ করে এটাকে ঢেকে দিলাম। এবার লো ফ্লেমে আমি প্রায় 15 মিনিট রেখে দিলাম। 15 মিনিট পর দেখুন এরকমভাবে চারদিক থেকে দেখে নিচ্ছি যেটা আলগা হয়ে এসছে কিনা, মানে কড়া থেকে সহজে বের করে নেওয়া যাবে কিনা। আমি আবার ঢাকাটা চাপা দিয়ে এটাকে উল্টে নিচ্ছি। খুব সাবধানে উল্টাবেন, কড়াটা গরম, সুতরাং একটা কাপড় দিয়ে ধরে সরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর বেক হয়েছে। এবার নিচ পোর্শনটা যাতে ভালো বেক হয় সেভাবেও 15 মিনিট রেখে দিতে হবে। আমার ভালো বেক হয়ে গেছে। আমি একটা
ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখুন, লেয়ারগুলোকে এবার মিশিয়ে দিতে হবে। আমি ছুরির সাহায্যে একটা একটা করে আলু, ডিম, চিকেনের পিস সব বের করে নিচ্ছি এবং ভাতটাও সুন্দর কালার হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখলেন আমি কত সহজ উপায়ে পর্দা বিরিয়ানি করে ফেললাম। অসাধারণ খেতে হয় এই প্রসেসে বিরিয়ানি রান্না করলে। আপনারা বাড়িতে এভাবে পর্দা বিরিয়ানি রান্না করুন এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না যেন, তাতে যখনই আমার কোনো নতুন নতুন রান্নার রেসিপি দেব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি প্লেটে এবারে সার্ভ করে দিচ্ছি। আগেই বলেছি দুজনের মতো আমি বিরিয়ানিটা তৈরি করলাম এবং এটা একটা আমার রিকোয়েস্টের বিরিয়ানি। আমার এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে অল্পভাবে বিরিয়ানি করতে গেলে কীভাবে করব। স্যালাড সহযোগে এই বিরিয়ানির সাথে আর কিছুরই দরকার হয় না। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের বিরিয়ানি মশলা কিভাবে বাড়িতে বানানো যায় তা লিখে দেব। শীতের মরশুম, সামনে ক্রিসমাস, আপনারা কেকের সঙ্গে পাশাপাশি যদি এই পর্দা বিরিয়ানি বানিয়ে থাকেন খুবই আনন্দ এবং মজাদায়ক খাবার হবে। তাহলে আসি বন্ধুরা, নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।